নমস্কার। রাজ্যের প্রধান কার্যালয় পুলিশের নিরাপত্তাহীন, বলা যায় পুলিশ প্রধান কার্যালয়ের সাথে এই রাজ্যের চোর চক্রের একটা নিবিড় সম্পর্ক আছে, সেটা প্রমাণ করে দিল এই রাজ্যের পুলিশ। আমরা যদিও তার বাস্তবতা নিয়ে বিশ্বাস করছি না, আপনাদের কাছেও সে বিশ্বাসের কথা তুলে ধরতে পারছি না। তাহলে কি চোর পুলিশ রাজ্য পুলিশ সেটাকে সিলমোহর দিল কিনা সেটা আমরা জানি না। তবে পুলিশের কোন স্তরের আধিকারিক মুখ খোলেননি এবং এখনও সরকারিভাবে বা পুলিশের তরফে স্পষ্ট করে কিছু বলার জন্য সাংবাদিকদের মুখোমুখি হতে সাহস দেখাতে পারেনি। একেবারে ফাঁড়ির ওসি থেকে শুরু করে, থানার ওসি থেকে শুরু করে, জেলা পুলিশ থেকে শুরু করে রাজ্য পুলিশ আধিকারিকদের সর্বস্তরের আধিকারিকরা কেউই সাংবাদিক সম্মেলন করতে রাজি হয়নি, কেউই সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে রাজি হয়নি এবং কেউই স্পষ্টভাবে কিছু বলতে চায়নি। যতটা আগ্রহ প্রকাশ করে বিভিন্ন সময় কথাগুলো বলতে পুলিশ খুব অভ্যস্ত হয়ে পড়েছিল। চোর থেকে শুরু করে পাড়ার মদ্যপকে ধরেও পুলিশ যেখানে বাইট দেয়, মানে আমাদের টিভির বাসায়, এবং অবশ্যই ফটো সেশনে এসে বিষয়গুলো উত্থাপন করে, এমন একটি স্পর্শকাতর বিষয়, শুধু স্পর্শকাতর বিষয়ই নয়, যেটা রাজ্যের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা, যেটা গোটা দেশ গোটা বিশ্বের কাছে ত্রিপুরার পুলিশি ব্যবস্থাকে লজ্জিত করেছে, সেই ঘটনাটি আপনারা জেনে গেছেন এবং সেই ঘটনাটি নিয়ে নীরবতা পালন করা হচ্ছে দায়সারাভাবে। দায়সারাভাবে শব্দটি বলতে বাধ্য হচ্ছি, দায়সারাভাবে প্রেস রিলিজ দিয়ে রাজ্য পুলিশ সেখানে তাদের বক্তব্য উপস্থাপন করে সাধারণ মানুষের কাছে বিষয়টি তুলে ধরার জন্য সেখানে তারা সংবাদ মাধ্যমকে তাদের দু চার লাইন লেখা প্রেস রিলিজ বিতরণ করেছে বা প্রেরণ করেছে। এতটুকুই হয়, বাকি সবকিছু যা যা হলো আমরা সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা অবশ্যই জেনে গেছেন রাজ্যের পুলিশ প্রধান কার্যালয় নিরাপত্তাহীন এবং খোদ পুলিশ প্রধান কার্যালয়ে গুরুত্বপূর্ণ ফাইল হতে পারে, সেখানে টিএসআর এর নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়েও ফাইল হতে পারে, আমরা জানি না। আমরা দায়িত্ব নিয়ে বলছি ফাইলে কি কি আছে, কোন কোন ফাইল আমরা জানি না। আমরা জানি না কোনো বড় ধরনের কেলেঙ্কারি ঢাকার কোন নোট রয়েছে কিনা সেই ফাইলে, তাও আমরা জানি না। প্রাক্তন বর্তমান কে জড়িত রয়েছে তাও আমরা জানি না। আমরা এও জানি না যে এই ফাইলে কি কি থাকতে পারে, ফাইলের কি কি রয়েছে, বিষয়গুলো আমাদের একেবারে অজানা। আমরা শুধু এতটুকু বলছি গুরুত্বপূর্ণ ফাইল পুলিশ প্রধান কার্যালয় থেকে চুরি হয়ে গেছে এবং রাতারাতি রাজ্য পুলিশ সে চোর চক্রের সাথে জড়িতদের গ্রেপ্তারও করেছে এবং সিসিটিভির ফুটেজ দেখিয়ে প্রমাণ করেছে রাজ্য পুলিশ তারা কিভাবে সে চোর চক্রের লোকজনদের, তাদের ভাষায়, পুলিশের ভাষায়, আমরা তার সত্য মিথ্যা যা কিছু রয়েছে সেটা আইন আদালত পুলিশ বিচার ব্যবস্থা তার উপর নির্ভর করছে, আমাদের কোনো বিষয় নয়। আমরা তার বিষয়গুলো আমরা সেভাবে উত্থাপন করিনি, আমরা অনুসন্ধান করিনি। আমরা যেটা করেছি আমাদের মতন করে তা আপনারা আপনাদের কাছে প্রতিবাদী কলম আজ সকালে তুলে ধরেছে, আপনার কাছে পৌঁছে গেছে। এবং অবশ্যই দিনভর তা নিয়ে অনেক কথা হলো, রাজনীতি তো অবশ্যই হল। বিজেপি নরম সুরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, গরম সুরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কংগ্রেস নেতা বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তারা নীরবতা পালন করছেন। বিরোধী দলনেতা মানিক সরকার একটি চিঠি দিয়ে অনেকটা তার মতন করে না নরম না গরম অবস্থানে আছেন এবং বিরোধী দলনেতার প্রতিক্রিয়া লিখিতভাবে দেওয়া হল সংবাদ মাধ্যমকে। এসব বিষয় জেনে অনেকে অবাক হয়ে বলবেন আর কি বাকি রইল, অনেকে অবাক হয়ে বলবেন আর কি বলার আছে, অনেকে অবাক হয়ে বলবেন খোদ পুলিশ প্রধান কার্যালয় থেকে গাদা গাদা ইম্পর্টেন্ট ফাইল সরে যাচ্ছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা, চারদিকে নিরাপত্তার বেষ্টনী, পাকা ওয়াল, উল্টো দিকে তাকালে গুরুত্বপূর্ণ জায়গা এবং অবশ্যই চারদিকে সিসিটিভিতে রয়েছে, সেখানে ধরা পড়ার আশঙ্কা তো চোরের থাকে। এবং এই শহরের এই রাজ্যের অবস্থা নিয়ে যারা প্রশ্ন তোলেন তারা খুদ বুঝে গেলেন চোরের সাহস আছে, তারা পুলিশ প্রধান কার্যালয়েও যেতে পারে, দ্বিধাবোধ করে না। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। রাজ্যের মান সম্মান ডুবল, তো যে জিনিসটাই হলো
পুলিশ হেডকোয়ার্টারে নিশ্চয়ই একটা লজ্জাজনক জিনিস আমাদের সবার জন্য, ত্রিপুরাবাসীর সবার জন্য, কারণ ওটা পুলিশ হেডকোয়ার্টারে চুরি হয়েছে, এরকম না যে কোনো থানাতে চুরি হয়েছে। যে পুলিশ প্রশাসন জনগণের নিরাপত্তার জন্য দায়িত্ব থাকে, ওদের যে মেইন প্রধান কার্যালয় যেখানে ডিজি বসেন, ডিজিপি বসেন, সেখান থেকে যদি চুরি হয় তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। যেহেতু সাধারণ যে চুরগুলাকে পরে রাতে ওরা ধরেছে বলে ফটো জারি করলো, তো দেখে বোঝা যায় ওরা ছিচকে চুর বলা যায়, ঠিক আছে না? ওদেরকে নিশ্চয়ই কেউ গাইড করেছে, কারণ ওদের এত বড় সাহস হবে না যে পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে স্পেসিফিক কিছু ফাইল চুরি করে আনবে। রাষ্ট্রপতি কলাপ প্রাপ্ত আমাদের রাজ্যের ত্রিপুরা পুলিশ অনেক সময় উগ্রপন্থী সমস্যা সমাধান দমনে রাষ্ট্রপতি কলাপ দিয়েছিল, সেই পুলিশের আজকে হেডকোয়ার্টারে সাধারণ ছিচকে চুরেরা গিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র ফাইল চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তার আমাদের পুলিশ প্রশাসন কিছু টেরি পাওয়া যাচ্ছে না। তো এ থেকে আমাদের সবাইকে বুঝতে হবে যে ত্রিপুরা বর্তমান আইন শৃঙ্খলা বা সুরক্ষা ব্যবস্থা পরিস্থিতি কই গিয়ে দাঁড়িয়েছে। এখন হয়তো অনেকে তরকার খাতিরে অনেকে বলবেন কি ফাইল গুলা তো রাতে রিকভারি হয়ে গেছে, ধরা পড়েছে পুলিশকে, অনেকে আবার অনেক অনেক সান্দ পত্রিকায় দেখলাম আবার যে পুলিশ বা পুলিশবাবু ওদেরকে অ্যারেস্ট করেছেন ওদেরকে পুরস্কৃত করার জন্য। তো এখানে পুরস্কৃত করার কিছু নেই, ওখানে পুলিশের নাক কাটা গেছে, ত্রিপুরা পুলিশের নাক কাটা গেছে। সবার সামনে এটা বই প্রকাশ যদি না হতো একটা জিনিস, ওটা বই প্রকাশ করা হতো আর রইল ফাইল গুলার রিকভারির ব্যাপারে। এখন ওটার কে দায়িত্ব নেবে যে ফাইল গুলা চুরি হয়েছে ওই ফাইল গুলা আবার রিটার্ন এসছে, ওটা একটা বড় কনস্পিরেসি আমার মনে হচ্ছে যে ফাইল গুলা যেগুলাতে ঘোটালা ফোটালা ম্যাটার বা অন্য কোনো সিরিয়াস কেস থাকতে পারে ওই ফাইল গুলাকে ছুড়ে অন্য কোনো ফাইল দিয়ে দিতে পারে, ওগুলা কে প্রকাশ করবে, কে ওটার দায়িত্ব নিয়ে বলবে জনগণকে বোঝাবে যে না যে ফাইল গুলা এসছে ওইগুলা সেম ফাইল যেগুলো চুরি হয়েছিল এগুলোই। তো সাত দিয়ে মাল থাকা যায় না, এইভাবে ধরি কেউ রাতেরবেলা চুরি করাবো আর দিনের বেলা বাবু সাজবো এরকম ভাবে হয় না, কারণ যে একটা চোর গুলা চুরি করেছে ওদের এত বড় সাহস হবে না যে পোস্ট হেডকোয়ার্টারে গিয়ে গুরুত্বপূর্ণ নথি স্পেসিফিক গুরুত্বপূর্ণ নথি ফাইল চুরি করবে, এটাই বলার ছিল। ধন্যবাদ। আমরা এতটুকু বলছি, পুলিশ প্রধান কার্যালয় পুলিশ কর্তৃপক্ষ যা যা কিছু তথ্য দিয়েছে তা আপনাদের কাছে জানা, আপনাদের কাছে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং দিনভর যা যা হয়েছে সবকিছু আপনাদের চর্চিত বিষয়, কিন্তু আমরা এতটুকু বলছি পুলিশ প্রধান কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ নথি চলে যাওয়া, পাচার হওয়া, চুরি হওয়ার মতন ঘটনা এই রাজ্যে আর কখনো ঘটেনি, অন্তত পুলিশের রেকর্ড থেকে সেটা প্রমাণিত। নমস্কার, কে বলছেন? হ্যালো। এবং যারা এখনো বিগত সরকারের, সেটা গোটা দেশের ক্ষেত্রে যারা বলছেন, সেখানে প্রায় 70 বছর যারা বলছেন দেশে কিছু হয়নি বলে যাদেরকে দায়ী করা হচ্ছে, মাঝখানের অটল বিহারী বাজপেয়ী সরকারের সময়কেও ধরে যারা এইভাবে বিচার বিশ্লেষণ করে, কেউ আবার 60 বছর বলছেন, কেউ আবার 55 বছর ধরে বলছেন দেশে কিছু হয়নি। ত্রিপুরার ক্ষেত্রে একটা রাজনৈতিক ভাষ্য রয়েছে প্রত্যেকের কাছে, প্রত্যেকের মতন করে, সেটা আপনাদের মতন করে জানা যে ত্রিপুরায় টানা 25 বছর বা 35 বছর ওই সরকারের সময় বা কংগ্রেসের আমলে, এ রাজ্যে কংগ্রেস এবং সিপিএম তথা বামেদের আমলে কিছুই হয়নি বলে যারা বর্তমান সরকারের সময় দাবি করেন তারা অন্তত এই বিষয়টি নিয়ে গর্ববোধ করতে পারেন এবং তারা অবশ্যই বলতে পারেন, তারা মার্কেটিংও করতে পারেন এক্ষেত্রে যে হ্যাঁ 25 বছর কিংবা এ রাজ্যে কংগ্রেসের শাসনকালে, দীর্ঘ কংগ্রেসের শাসনকালে এমন নজিরবিহীন ঘটনা ঘটেনি, এটা তারা নিয়ে একটা বাজার বা মার্কেটিং করা বা বিজ্ঞাপন করা সেই কাজটা তারা করতে পারেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বলছি, আমি একজন ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু আমাকে অফার দেওয়া হয় না, আমার মাকে অথচ দেওয়া হয় না, এর জন্য এই কোটি কোটি টাকার ঘোটালা এবং টাকা গায়ে চাকরি দিয়ে মানে আইজি এবং আগের যে মুখ্যমন্ত্রী উনি যুক্ত, ফাইল চুরি করছে যে ওনারাই যুক্ত আছে, কিন্তু কেমনে হবে দিনরাত পুলিশ হেডকোয়ার্টারে পাড়া থাকে কিভাবে চুরি হবে দেওয়া? আমার নাম্বার আছে 80% নাম্বার দিয়েছে, এরপরেও আমাকে এসবের চাকরি দেয় না, বলছে যে টাকা লাগবে, টাকা লাগবে। হ্যাঁ, আজকে 3-4 বার গেলাম,
মুখ্যমন্ত্রী স্যার ওকে এটাই বলতে পারলাম না, আর এখন বলছে ফাইল চুরি হয়ে গেছে দাদা। ওরা ওরাই সাজাচ্ছে, ওরা চোর না, ওদেরকে কিছু টাকা দিয়ে দিয়েছে, কোটি কোটি টাকার প্রয়োজন, তো তার জন্য পাঁচজন পাঁচ গোটা 25 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, দোষ সাজিয়ে দিচ্ছে ওদের, এটা চক্রান্ত করছে দাদা। নমস্কার দাদা। আমরা কখনো এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা আপনাদের কাছে বলছি না, আমরা কখনো বলছি না ভয়ঙ্কর কেলেঙ্কারির ঘটা, আমরা কখনো বলছি না যে সেখানে কোটি কোটি টাকার কেলেঙ্কারির বিষয় রয়েছে, আমরা কখনো বলছি না সেখানে নতুন পুলিশ প্রধান কার্যালয় হবে, সেই ধরনের কোনো ঘোটালা এখান থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করা হলো। টিএসআর সহ এসপিইউ নিয়োগ সহ যাবতীয় ক্ষেত্রে যে বিস্তর অভিযোগ করছে, বিস্ফোরক অভিযোগ করছে, সেই সংক্রান্ত কোনো ফাইল আছে কিনা আমরা বলছি না, আমরা বলছি পুলিশ যা যা বলছেন পুলিশের সংখ্যা দেওয়া তথ্য অনুসারে আপনাদের কাছে তুলে ধরা হলো, পুলিশের ভাষায় সেখানে গুরুত্বপূর্ণ ফাইল, আবার পুলিশের ভাষায় মানে সেটা লিখিতভাবে না মৌখিকভাবে জানানো হয়েছে, যা যা গুরুত্বপূর্ণ ফাইল চুরি হয়ে গেছে বা পাচার হয়েছে সেসব নাকি রাজ্য পুলিশ বা যারা থানা স্তরে রয়েছেন ফাঁড়ি পশ্চিম আগরতলা থানা কিংবা বটতলা ফাঁড়ি তাদের যে টিম অভিযান চালিয়েছে সেখানে তারা এই ফাইলগুলো উদ্ধার করতে পেরেছে, সেটা পুলিশের ভাষায় সাফল্য, আমরাও বলছি সেটা পুলিশের সাফল্য, কারণ সাফল্য শব্দটা পুলিশের বিচক্ষণতার সাথে যুক্ত। যদি পুলিশ স্তরের কেউ নিচু স্তরের কেউ উপর স্তরের কাউকে বাঁচাতে চায় সেক্ষেত্রে যা যা আজ করা হয়েছে সেটাও পুলিশের সাফল্য কৃতিত্ব, সেটা কয়জন পুলিশ পারেন, কয়জন ওসি সাহেব পারেন, এভাবে পুরো একটা বিষয়টাকে একেবারে সাধারণ মানুষের কাছে জলের মতন পরিষ্কার করে তুলে ধরার মতন বা একটু অন্যভাবে বললে রাজ্যবাসীকে বোকা বানানোর মতন। নমস্কার, কে বলছেন? দুঃখ প্রকাশ করুন আগে, এই রাজ্যে মডেল রাজ্যের মডেল দিন স্বরাষ্ট্র দপ্তরের 165টা ফাইল গায়েব হয়ে গেল, সেটা ত্রিপুরা রাজ্যের একটা ইতিহাসের খাতায় থাকবে, কারণ একটা স্বরাষ্ট্র দপ্তরের থেকে যদি এইভাবে ফাইলটা চুরি হয়ে যায় তাহলে ত্রিপুরা রাজ্যটাই সারা 4 বছরে কত দুর্নীতির মধ্যে পড়ে গিয়েছে সেটা কিন্তু আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ প্রত্যক্ষ ভাবে সেটা বুঝতে পারছে যে হ্যাঁ ত্রিপুরা রাজ্যে অনেক কিছুই ঘোটালা হয়েছে, কিন্তু একটা স্বরাষ্ট্র দপ্তরের হেডকোয়ার্টার থেকে যদি ফাইলপত্র চুরি হয়ে যায় তাহলে ত্রিপুরা রাজ্যটা নিরাপদ কোথায় আছে সেটা বলতে পারি না। আমরা সাধারণ মানুষ সবসময় বলি যে ত্রিপুরার মানুষের জন্য মানুষ দুর্বল লোক প্রশাসনের কাছে যায় তার আস্থা মানে যায় কারণ নিরাপত্তার জন্য, কিন্তু পুলিশের কাছে আমরা সেটা আগেও বলেছিলাম যে নিরাপত্তা নেই, কিন্তু আসলে এই রাজ্যে এই পরিমাণে ঘোটালা হয়েছে এই রাজ্যের সরকারের সেটা কিন্তু প্রকাশ হবে কি বা 2023 সালে নির্বাচনের পর সেটা অবশ্যই প্রকাশ হবে, কারণ কোথায় কি হয়েছে, কারণ আমরা দেখলাম বিগত দিন অর্থমন্ত্রী ভাদল চৌধুরীকে বিনা অপরাধে হেনস্থা করে এবং অসুস্থ মানুষকে ঘাড়ে ধাক্কা দিয়ে জেলে ঢুকানো, থানার মধ্যে এই ধরনের ঘটনা করানো, কারণ এই রাজ্যে বাদল চৌধুরী যা করে দিয়েছে আসতে উড়াল পুল দিয়ে মানুষ চলাচল করছে কিন্তু সেটা আনন্দের বিষয়, কিন্তু এই রাজ্যের প্রত্যেকটা বামপন্থী নেতারা অনেক পরিশ্রমের মাধ্যমে কিন্তু সেটা করেছে, কিন্তু এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি সেটা স্বীকার করতে কোনো আপত্তি নেই, বলতেও সরাসরি বলতেও কোনো আপত্তি নেই, এ রাজ্যে পুলিশ প্রশাসনে এখনো সৎ নিষ্ঠাবান আদর্শবান পুলিশ আধিকারিকরা আছেন, একেবারে পুলিশের নিচু স্তর থেকে উপর স্তর পর্যন্ত সততার দৃষ্টান্ত স্থাপনকারী গোটা দেশের নজির সৃষ্টিকারী পুলিশ অফিসার আছেন, যারা চাকরির প্রথম দিন থেকে একেবারে শেষ দিন পর্যন্ত, যেটা উত্তরীয় আর একটা মানপত্র নিয়ে যখন বাড়ি যান তখন পর্যন্ত সততার সাথে কাজ করেছেন, কোনো প্রকার আপোষে তারা যুক্ত হননি, রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক শক্তির কাছে মাতানত করেননি, এ ধরনের ঘটনার সাথে যারা কোনোদিন জড়াননি হয়তো তারা আলোকবৃত্তে আসতে পারছেন না, প্রচারের সামনে এসে নিজেদেরকে তুলে ধরতে পারছেন না, মন্ত্রী আমলা মুখ্যমন্ত্রী কিংবা শুরু করে রাজনৈতিক দলে শাসক দলে নেতাদের কাছের লোক বলেও পরিচয় দিতে পারছেন না, এমন সততার নজির স্থাপনকারী পুলিশ অফিসারের অভাব নেই এরাজ্যে, আমরা বলছি তারপরও বলছি যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা অন্তত এই রাজ্যের মঙ্গল চান না, এ রাজ্যের উজ্জ্বল ভবিষ্যৎ চান না, তারা অবশ্যই এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকায় তারা নেই, বাকি যা যা আছে আপনারা ভালো জানেন। নমস্কার, কি বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। দেখুন, ত্রিপুরার পুলিশ ত্রিপুরার গর্ব, তাম আমলে আমরা দেখেছি যে ত্রিপুরার পুলিশ কালাসপ্রাপ্ত পুলিশ ত্রিপুরার পুলিশকে যেভাবে ত্রিপুরা শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে ত্রিপুরা পুলিশ এবং ত্রিপুরা টিএসআর ভূমিকাকে অস্বীকার করা যায় না, কিন্তু
এই 18টা সরকারটা প্রতিষ্ঠিত হলো বিজেপি সরকারটা, এই বিজেপি সরকারটা তীব্র পুলিশ বা মানে ডিএসআর যেভাবে তারা যেভাবে ত্রিপুরাকে মানে তাদের উপর প্রেশার ক্রিয়েট করে কাজ করাচ্ছেন, কিন্তু কিছু কিছু পুলিশ অফিসার আছেন যারা অতি রামভক্ত হয়ে কাজ করছেন, কিন্তু বেশিরভাগ পুলিশ অফিসার এই ন্যায় নীতির মাধ্যম দিয়ে কাজ করছেন। কিন্তু একটা ঘটনা, যে ঘটনাটার পুলিশ হেডকোয়ার্টার ত্রিপুরা রাজ্যের পুলিশ হেডকোয়ার্টার যেটা রাজধানীতে অবস্থিত সেখান থেকে 185টা ফাইল চুরি হয়ে যাবে, তার মধ্যে বিরাট চক্রান্ত আছে বলে মনে করি। কারণ কি, ত্রিপুরার পুলিশের হেডকোয়ার্টারে ঢোকা মতো চুরদের ফাইলের সাথে কোনো সম্পর্ক নেই। ফাইল চুরি করবে কেন, এখানে কি টাকা পয়সা কিছু আছে নাকি, সেখানে নেই। কিন্তু এই ফাইলগুলি চুরি করে পুলিশ মানে চুরে কি লাভ হবে, সেখান থেকে মনে হচ্ছে যে এখানে বিরাট একটা মানে কোন একটা কিছু আছে যেটা লুকানোর চেষ্টা কিছু লুক করছে, সেটা তদন্ত হওয়া দরকার। কারণ ত্রিপুরার পুলিশ যদি ত্রিপুরার শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু ত্রিপুরার পুলিশের অবদান আমরা অস্বীকার করতে পারছি না। এখনো ত্রিপুরা পুলিশের মধ্যে অনেক ভালো ভালো মানুষ আছেন, যারা পুলিশ আছেন, যারা ন্যায় নীতির মধ্যে দিয়ে, কিন্তু যারা যে সমস্ত লোকগুলো ত্রিপুরা পুলিশকে মিথিং করছে, জোর করে উপর থেকে নিচে পর্যন্ত জোর করে কাজ করাতে চাইছে, কিন্তু তারা কাজ করতে চায় না, অন্যায়ভাবে কাজ করতে চায় না, কিন্তু তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে মানে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। দেখুন একটা কথা বলতে, ত্রিপুরার টিএসআর কোনোদিনই ত্রিপুরার মানুষের শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে অবদান আছে, কিন্তু কোনোদিনই রাজনৈতিক দলের নেতারা মানে দাম আমার আমরা কোনোদিনই দেখিনি যে টিএসআর কে মানে রাজনৈতিক দলের কোন লোক বা সিপিএম এর কোন লোক ধরে জিততে গেছে। সেই দৃষ্টান্তটা কিন্তু কিছুদিন আগে ঘটে গেল ত্রিপুরাতে, যারা বিজেপির লোকেরা বিজেপির যুব মোর্চার নামে যে লোকরা আছে তারা জিততে গেছে। এইরকম ঘটনা কিন্তু নজিরবিহীন, মানে নজিরবিহীন এইরকম ভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। কিন্তু সেটার মধ্যে আমরা যারা দেখছি এই ঘটনাগুলো আমাদের মনে ব্যথা লাগে, কারণ দিন রাত পরিশ্রম করে যে পুলিশ যে ডিএসআর আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, সেই কিছু রাজনৈতিক দল যে বিজেপি দলটা, সেই বিজেপি দলটা যে তাদের উপর প্রেশার ক্রিয়েট করাচ্ছে করছে মারতে যাচ্ছে, সেটা কিন্তু আমরা কোনোভাবে শান্তিপ্রিয় ত্রিপুরা মানুষ মেনে নিতে পারছি না। এখন ঘটনা হচ্ছে ত্রিপুরার পুলিশ যেদিন 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 রাজনৈতিক দলের নেতারা কথা মানে চলবে না, কিছু কিছু লোক তো চলে, এই লোকগুলি যখন সরে যাবে দেখেন যে বিজেপিটাও ত্রিপুরা থেকে মুছে যাবে। নমস্কার। আমরা এখনো বলছি, আমরা আপনাদের কাছে যে বিষয়গুলো আমরা বরাবরের মতন তুলে ধরি প্রতিনিয়ত, যে বিষয়গুলো আমাদের মতন করে আমরা খুঁজে পাই, সত্যতা খুঁজে পাই, সেগুলো আপনাদের কাছে তুলে ধরি। সেটা অনেকেই বলতে পারেন, সাধারণ একটি চুরির ঘটনা এত বড় করে দেখানোর কি আছে। অবশ্যই আমাদের ভাষা অনুসারে সেটা আমরা ব্রেকিং নিউজ বলতে পারি, গুরুত্বপূর্ণ নিউজ বলতে পারি, এবং সার্বিক রাজ্যবাসীর কথা ভেবে এ রাজ্যের উজ্জ্বল ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ, সমৃদ্ধ ভবিষ্যৎ ইত্যাদির কথা ভেবে আমরা বলছি এসব ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা, যেটা অত্যন্ত সচেতন মানুষকে ভাবিয়ে তুলছে। আর যারা এসব ঘটনাকে একটু ঢাকার চেষ্টা করছেন, মনে রাখবেন তারা সবাই রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করা লোক, তারা এই রাজ্যের ভালো চান না। যদি সত্যি সত্যি ভালো চাইতেন অবশ্যই রাজনৈতিক শাসক দৃষ্টিভঙ্গি সবকিছুর ঊর্ধ্বে উঠে একটা স্বচ্ছ মানসিকতা, নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের দাবি করতেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। কিছুক্ষণ আগে একটা বড় সত্যি কথা বলেছেন যে পুলিশের অধিকাংশ অফিসার কিংবা কর্মচারী তারা সৎ, নিষ্ঠাবান থাকতে চান, এভাবেই তারা রিটায়ারমেন্ট পর্যন্ত কাজ করে যেতে চান, সেবা দিতে চান। সত্যি কথা, দুঃখের হচ্ছে এদের হাতে কিন্তু ব্যাটনটা থাকে না। ব্যাটনটা থাকে কতিপয় যারা ওই যে বললেন, যারা শাসক দলের লেজুর বৃত্তি করে কিংবা মানে আমি বলবো অসৎ প্রকৃতির যারা আছেন, এরকম অল্প সংখ্যক অফিসারদের হাতেই ব্যাটনটা সবসময় থাকে। এটার জন্যই হচ্ছে সমস্যা। না হলে বলুন তো পুলিশ হেডকোয়ার্টারের ভেতর থেকে কি করে এতগুলো ফাইল চুরি হয়ে যেতে পারে? আরেকটা জিনিস লক্ষ্য করুন, এখানে যেটা চুরি হলো সেটা কিন্তু কোনো সোনা দানা গয়নাগাটি বা সেরকম কোনো দ্রব্য বা বহুমূল্য কোনো রত্ন পাথর চুরি হয়নি। যে
সাধারণ কোন চোরে চুরি করেছে, কি চুরি হয়েছে, ফাইল চুরি হয়েছে। ফাইল দিয়ে সাধারণ মানুষের কি কাজ, ফাইল দিয়ে চোরের কি কাজ, সাধারণ চোরের সাধারণ মানুষের ফাইল দিয়ে কোনো কাজ নেই। এটা বুঝতে হবে যারা ফাইল চুরি হয়েছে, ফাইল চুরি করেছে, এটা যাদের অফিস সম্পর্কে ধারণা আছে, পুলিশে যারা আছেন, যাদের কোনো কৃতকর্ম কোনো দুষ্কর্ম এই সমস্ত ফাইলে লুকিয়ে আছে, এগুলো ধামাচাপা দেওয়ার জন্য এটা চুরি হয়েছে, এটা খুব স্পষ্ট। এখন যেটা বলছি যে এটা ত্রিপুরা পুলিশকেই এখন দায়িত্ব নিতে হবে, ফাইল চুরি হয়ে গেছে বললে তো হবে না, ফাইলের ইন্ডেক্স আছে অফিসে, নিশ্চয়ই ফাইল ইন্ডেক্স আছে, সেই ফাইল ইন্ডেক্স ধরে ধরে খুঁজে বের করতে হবে কোন কোন ফাইলটা চুরি হলো, সেই ফাইলগুলি কোন কোন বিষয়ের ছিল। এইটুকু বের করতে পারলেই একটা হিন্ট পাওয়া যাবে, একটা ক্লু পাওয়া যাবে যে কোন কোন ফাইলগুলো চুরি হলো, কারা চুরি করতে পারেনি, কাদের স্বার্থ সংশ্লিষ্ট থাকতে পারে। এই কাজটা করা খুব গুরুত্বপূর্ণ, খুব জরুরি, এ কারণে বলছি, না হলে পরে বহু অপরাধের তথ্য লোপাট হয়ে যাবে, যেটা হওয়া কখনোই কাম্য নয়। এটা অত্যন্ত নিন্দার কাজ হয়েছে ত্রিপুরা পুলিশ, সেই জায়গাতে নিশ্চয়ই এই ফাইলগুলি উদ্ধারের জন্য সমস্ত ব্যবস্থা করবেন বলে আশা করছি। এটাকে করতেই হবে, এটা না করলে পরে আমাদের গোটা রাজ্যের জন্য বিপদ। নমস্কার, এটুকুই বলা। এবং আমরা এও বলছি, এখনো রাজ্য পুলিশে সৎ নিষ্ঠাবান আদর্শবান পুলিশ অফিসাররা আছেন, আধিকারিকরা আছেন, এবং প্রতিনিয়ত পুলিশের দুর্বলতাও প্রকাশ পায়। এটা সফলতা দুর্বলতা সাফল্য ব্যর্থতা সেটা মানুষ এবং প্রশাসন সরকার সংস্থা ব্যক্তি বিশেষ প্রত্যেকের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি আমার চলার পথে সাফল্যের দিকে এগোতে চাই, হয়তো কোথাও ব্যর্থ হয়েছে, আপনাদের কাছেও এই বিষয়টি তুলে ধরছি, বা আপনারা তো নতুন করে আপনারা বিষয়গুলো তুলে ধরছেন। কিন্তু কোথাও কোথাও মনে হয় পুলিশের উচ্চস্তরে যারা আধিকারিক রয়েছেন, যারা তাদের অধস্তন যারা আছেন, তাদেরকে এমন একটা চক্রে জড়িয়ে ব্যবহার করা হচ্ছে, সেটা বোধহয় শুভমঙ্গলের দিক নয়। অনেকে বলছেন একেবারে পুলিশের স্তরে যারা রয়েছেন তারা এই পুলিশ প্রধান কার্যালয়কে ঘিরে নিরাপত্তা বেষ্টনীতে থাকে, চারদিকে রয়েছে উল্টো দিকে ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার, তার পাশেই রয়েছে সেখানে আমাদের এসবির এসপির কার্যালয়, এবং তার পাশে সেখানে কোয়ার্টার রয়েছে যারা পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কোয়ার্টার রয়েছে, অন্যান্যদের রয়েছে। উল্টো দিক থেকে চিনতে করলে মানে ভিআইপিদের রাস্তা আনাগোনা, সেদিক থেকে বলা যায় মানে হাই নিরাপত্তা একটা জোন মধ্যেই সেখানে রয়েছে। আর পুলিশ প্রধান কার্যালয় মানে তো সেখানে নিরাপত্তার একেবারে আঠুসাঠু ব্যবস্থা থাকবে, সেটা একেবারে সহজ সরল মানুষ সেটা জানতে চান। এমনকি সে পুলিশ প্রধান কার্যালয়ে কোন বিষয়টা হয়তো অনেকের কাছে অন্যরকম ঠেকতে পারে, পুলিশ প্রধান কার্যালয়ে কোন রাজনৈতিক দলের কেউ যাবেন, বা কোন একজন রাজনৈতিক দলের, তিনি যদি বিরোধী দলের হয়ে থাকেনও তাই, শাসক দলের যদি হন তারপরও তাই, যারা সেখানে থাকেন এসবি স্টাফ যারা থাকেন, পুলিশ প্রধান কার্যালয়ের সামনে যারা থাকেন দিন রাতে, বা যারা বিভিন্ন সময় ডিউটি করেন সেখানে, যে কোনো রাজনৈতিক দলের লোক দেখলে তারা জিজ্ঞেস করেন, শাসক দল দেখলে কাকুতি মিনতি করে কথা বলেন, বিরোধী দল দেখলে জিজ্ঞেস করতে থাকেন কেন এলেন বা ইত্যাদি ইত্যাদি, সেটা তাদের ডিউটি, এবং অবশ্যই এই ডিউটি তাদের কর্তব্য পালনকে অবশ্যই সেটা সম্মান জানাতে হয়, অবশ্যই সেটাকে নিয়ে হয়তো অন্যভাবে কটূক্তি করা, অন্যভাবে কথা বলো আমার ইচ্ছে নেই, কিন্তু এতটুকু বলি সেটা দায়িত্বে অবিচল। রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখলে তারা খুব স্বতঃস্ফূর্তভাবে কথা বলেন, ঠিক দিন রাত যে কোনো সময় আমরা যারা সাধারণ মানুষ আছি পুলিশ প্রধান কার্যালয়ের সামনে দিয়ে যদি রাতের একটা সময় যাই, তারপর আমরা অন্তত আমাদের দিক থেকে এতটা সহযোগিতা করার চেষ্টা করি যাতে পুলিশকে যেন কেউ অন্যভাবে ব্যবহার করতে না পারে, অন্তত আমাদের জন্য তাতে কোনো নিরাপত্তাজনিত বিষয়ে কোনো ক্ষতি না হয়। আমরা পুলিশ প্রধান কার্যালয়ের সামনে দিয়ে যখন যাই তখন চেষ্টা করি পুলিশকে সহযোগিতা করে সেই জায়গাটা পার হওয়ার জন্য, সচেতন নাগরিক মানে সে কাজটা করেন, অনেকে করেন, আপনারাও অনেকে করেন, আপনারাও করেন, সেটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু সেখানে যাওয়ার মতন একটা অবস্থায় থাকবে চোর, একেবারে কয়েকজন দোকানি কয়েকজন চোরকে তুলে আনলো পুলিশের সাফল্য, আমরা বলছি হ্যাঁ পুলিশের সাফল্য, সেটা যদি গোটা একটা প্রক্রিয়াকে ঢাকার জন্য হয় সেটাও সাফল্য, আবার যদি গোটা প্রক্রিয়ার একেবারে সত্যি সত্যি রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে পুলিশের সাফল্য দেখাতে হয় সেটাও পুলিশের সাফল্য, কোনো কারণ নেই, অস্বীকার করার কোনো কারণ নেই। রাজ্য পুলিশের কাছে এই বোধ হয় প্রমাণ দেওয়ার সময় হয়ে গেছে, রাজ্যের আমজনতার কাছে যদি কাউকে খুশি করতে গিয়ে কাজটা করেন কোনো পুলিশ কর্তা বা তার সাথে কেউ মিলে করেন, অন্তত আপনাদের মনে রাখতে হবে আপনারা রাজ্যের মানুষের কাছে, আপামর জনগণের কাছে
একটা বড় প্রশ্নবোধক এঁকে দিয়েছেন। এবং অবশ্যই রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, অবশ্যই রাজ্যের প্রধান, রাজ্য প্রশাসন সরকারের প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহবুদ হয় একটা প্রশ্নবোধকে আটকে গেছেন এই ঘটনা নিয়ে। এবং অবশ্যই দরকার সততা নিদর্শন রাখতে গেলে এই ঘটনাটিকে অবশ্যই সত্যি সত্যি অর্থে কোনো প্রশ্নহীনভাবে উচ্চ পর্যায়ে তদন্ত করে রাজ্যবাসীর কাছে পরিষ্কার করা দরকার, নতুবা মানুষ আপনাদেরকে সন্দেহ করবে, আপনারা সন্দেহের তীরে আবদ্ধ থাকবেন, বিদ্ধ হবেন, এবং তার দায় হয়তো আপনার বা আপনার টিম বা আপনার সাথে যারা ছিলেন বা আছেন তারা কেউ হতে পারে, আমরা নির্দিষ্ট করে কাউকে বলছি না। এবং অবশ্যই আজকের এই ঘটনার পর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমি শুরুতেই বলছিলাম শাসক নরম সুরে নরম, বিরোধীরা একেবারে সরব হয়ে গেছে, আর নরমও নয় গরমও নয় বিরোধী দলনেতা, এই অবস্থানে আছে পুলিশ প্রধান কার্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে। নমস্কার, কি বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, হাই চুরি হওয়া পুলিশ হেডকোয়ার্টার থেকে, তাহলে আমরা যারা জনসাধারণ আমরা কিন্তু যা বোঝার বুঝে গেলাম, আমরা যাই বা দিন না কেন সাধারণ হয়তো ভাবতে পারে ফাইল 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 চুরি হয়েছে কি হয়েছে, ত্রিপুরা রাজ্যে যতগুলি করাপশন রিপোর্ট আছে যে ধরনের করাপশন রিপোর্ট সমস্তগুলি রিপোর্ট থাকে পুলিশের কাছে, নীতিশ কোন, মন্ত্রীর কোন, গ্রামবাসীর কোন, সমস্ত রিপোর্ট থাকে এই ফাইলের মধ্যে পুলিশের কাছে, তাহলে এগুলি কারা করাইল? পুলিশকে বিপদে ফলানোর জন্য এই কাজটা করাইছে, নাহলে এত বড় কাজ করা সাহস কেউ পাবে না ত্রিপুরা রাজ্যে। এই কাজটা হয়তো সরকার বাহাদুর মাধ্যমে এই কাজটা হয়েছে, আসল তদন্ত হলে পরে বোঝা যাবে যে এটার মধ্যে কি ধরনের ঘোটলা আছে, হয়তো ঘোটলা থেকে বাঁচার জন্য পুলিশের বদনাম করে পুলিশকে বিপদে ফেলা এই কাজটা করার একটা মানুষ হিসেবে ষড়যন্ত্র যেটা করে আছে। তা আমার বলা হলো এইটা যে আমরা কেমন সরকারের হাতে আমরা দায়িত্ব নিতে, আমরা দায়িত্ব নিয়ে সরকার আসছে আমরা কোন দিকে যোগাইতেছে এটা ভাবনার বিষয় হয়ে দাঁড়াইছে। এটা বললাম মানে আমারও বুঝে কোয়ার ক্ষমতা নাই, একটা সরকার 40 লক্ষ মানুষের দায়িত্ব, যে দায়িত্বের সারাদের মানে সবকিছু রিপোর্ট হলে পুলিশ প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসন যে বিপদে পালাইয়া আজকে তারা কোন জায়গাতে নিয়ে যাচ্ছে, যেমন বুকদাসের জনসাধারণ তেমনি পুলিশ, এটাই তো সরকারের কার্যকলাপ। এটা শুধু ত্রিপুরা রাজ্যে না, কেন্দ্রীয় সরকারের সেম অবস্থা চলছে, মানুষ মানুষের কোনো নিরাপত্তা নাই, সরকারি ডিপার্টমেন্টের কোনো নিরাপত্তা নাই, পুলিশ কোন নীতি কোন যাই কিছু কোন কোনো কিছুর কোনো নিরাপত্তা নাই। এই হলো আর এস এস, এই হলো মনোবাদী, তাদের মানসিকতা ভয়ঙ্কর এবং আমরা বিপদে আছি এখন, এটাই বলতে পারি। নমস্কার। এবং কোথাও না কোথাও এ ঘটনাটি নিয়ে একটি অন্যরকম ভাবে ব্যাখ্যা হতে পারে, হয়তো এই আয়োজন শুরুর সাথে সাথে রাজ্য পুলিশের তরফে একটি বিবৃতি আসবে বা এসে গেছে, বা তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যমেও হয়তো একটা বিবৃতি আসতে পারে, বক্তব্য আসতে পারে সরকারের আরক্ষা প্রশাসনের, আসতে পারে পুলিশ প্রধান কার্যালয় থেকে নিয়মিত যে প্রেস রিলিজ করা হয় তার মধ্যেও একটা বক্তব্য আসতে পারে। কিন্তু এই রাজ্যের মানুষ যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত সেটা হচ্ছে কি যেন হয়ে গেল, অন্তত মানুষের কাছে সেটা হওয়াটাই স্বাভাবিক, এবং কি হচ্ছে আর কি হবে এমন অনেকে বলছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আমার মনে হয় যে এই 4 জন চোরকে ধরা হয়েছে তাদেরকে আগামী দিনে রাষ্ট্রপতি পদক দেওয়া প্রয়োজন, কারণ এত বড় পুলিশ সদর দপ্তর থেকে চুরি করা রাষ্ট্রপতি পদক পাওয়ার উপযুক্ত, আর যারা এই পাহারার কাজে নিযুক্ত তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা, এটাই আমার বক্তব্য।
উদ্দেশ্য যার যাই হোক। নমস্কার। প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে কিনা সেটা হয়তো বহু প্রশ্নের বিষয়, বা প্রশাসনের ক্ষেত্রে যেসব ঘটনাগুলো সামনাসামনি হওয়া দরকার, মানুষের কাছে তুলে ধরা দরকার, সেগুলোই তুলবেন। আমরা জোর করে পুলিশ থেকে প্রশাসন থেকে এমন কোনো বিষয় জানতে চাই না যে বিষয়গুলো একেবারে মানুষের কাছে তুলে ধরতে হবে আর পুলিশ প্রশাসন প্রধান কার্যালয়কে বলতে হবে, আমরা সে ধরনের দাবিও করছি না। নমস্কার, কে বলছেন? বলছিলাম যে চোরগুলো চুপি দেখেছেন তারা কি সত্য করে চোর নাকি? একটু জোরে বলবেন, শোনা যাচ্ছে না ঠিক মতো। আমরা তো সেটা সিদ্ধান্তে পৌঁছতে পারছি না। যা বলা হচ্ছে পুলিশের তরফে যে ধরনের বক্তব্য ছিল সে ধরনের বক্তব্য আমরা সরাসরি নিতে পারিনি, মানে আমাদের ভাষা অন ক্যামেরা আমরা নিতে পারিনি। আর কিছু বলবেন আজকে বিষয় নিয়ে? তাহলে তাদেরকে ফাঁসির অর্ডার দিয়েছে, আইনের গড়ে চুরি করেছে, তাদের ফাঁসির অর্ডার দেয়, তাহলে সত্য বেরিয়ে আসবে। এবং যারা যারা রয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে, যারা আমাদের সঙ্গে আলোচনায় আছেন বা অন্য জায়গা থেকে অনুষ্ঠান শুনছেন, অনেকে বলছেন যে কি হচ্ছে। আমরা বলছি, সাংসদ অতিথিরা এলেন এই রাজ্যে, কিভাবে অপমানিত হয়ে ফিরলেন আপনারা সবাই দেখলেন, মানে মন্ত্রীর ছেলে কি কি করেছেন সেটাও আপনারা দেখলেন, জানলেন, তারপর যা যা হলো এক একটা ঘটনা নজির সৃষ্টি করছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আমার সাথে বলছি। হ্যাঁ, আজকের বিষয় নিয়ে বলুন। আজকের বিষয়টা হচ্ছে যে পুলিশের সদর দপ্তরে যে ফাইল চুরির ঘটনা, সেই ঘটনায় তো আমরা অত্যন্ত উৎকণ্ঠায় দিন কাটাচ্ছি। যারা আমাদের সারা ত্রিপুরা রাজ্যের নিউ নিরাপত্তার ভিত্তি, আমাদের ত্রিপুরা সাধারণ জনগণের, তাদের বাড়িতে যখন চুরি হবে সেটা সাধারণের মনে অনেকটা উৎকণ্ঠার বিষয়। যদিও সরকারটা চলে যাবে বলে কিছু অসাধু লোক, যারা ব্যবসায়িক, যারা ত্রিপুরার রাজনীতিতে নাম লিখিয়েছিলেন, তারা ত্রিপুরা রাজ্যে 2023 সালের নির্বাচনে আর ক্ষমতায় থাকতে পারবে না বলে তাদের যে কালা এবং কুকর্মগুলো ছিল সেগুলোকে ডাকতে এই চুরিটা সংগঠিত করেছে। এবং সুদীপ রায় বর্মন যে কথাটা বলেছে যে হাইকোর্টের প্রধান বিচারপতিকে দিয়ে এটা তদন্ত হওয়া প্রয়োজন, সেটা তো হওয়া উচিত। এবং ইন্টেনশন কি, হোয়াট ইজ দ্য ইন্টেনশন, দ্যাট ইন্টেনশন ইজ ভেরি মাচ ক্লিয়ার যে তারা 2023 সালে ক্ষমতা থেকে চলে যাবে, কিন্তু তাদের যে কুকর্মগুলো সেগুলোকে ডাকার জন্য যে ফাইলগুলো, যে ফাইলগুলো তারা খুলেছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া। ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে বিজেপি যখন এসেছিল কি ছিল বার্তা? বার্তা ছিল রোজভ্যালি কেলেঙ্কারির তদন্ত হবে, হয়েছে, আজকে 4.5 বছর হলো, হয়নি এখন। 10,323-এর যে মানুষগুলো ছিল, যে পরিবারগুলো ছিল, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সংবিধান মেনে হয়নি, কিন্তু 10,323-এর বহু লোক মারা গিয়েছে। বেকারদের কর্মসংস্থানের কথা ছিল, হয়েছে, তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে যে আপনারা গো পালন করুন, আপনারা পান বিক্রি করুন, আপনারা এই করুন, আপনারা সেই করুন, সেটা তো কথা ছিল না। এবং রাজ্যে যে সংস্কৃতি, নতুন সংস্কৃতি, আমরা বিজেপি করেছি, কিন্তু রাজ্যে যে নতুন সংস্কৃতি আমদানি করা হয়েছে, বাইক বাহিনী, সন্ত্রাসের সংস্কৃতি, অসৌজন্যতার সংস্কৃতি, সেটা ত্রিপুরা রাজ্যে ছিল না, রাজনীতি ছিল, সিপিএমও ছিল। সিপিএম থাকার পরেও, আমরা বিরোধী করার পরেও আমরা কোনোদিন এমন বই পেতাম না যে বাড়িতে আসতে গেলে হয়তো বা সিপিএম এর কোন কর্মীরা আমাদেরকে আক্রমণ করবে।
কিন্তু বিজেপি দলটাকে ক্ষমতায় নিয়ে আসার পর আজকে আমাদের ভয় হয় এবং রাত্রি আটটার সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে চলে আসি। এই কারণে যে বিজেপিরই কোনো আমাদের শত্রু যারা তা নেগোসিয়েশন বাণিজ্যে জড়িত, আর আমরা যারা সত্যের কথা বলি আমাদেরকে তারা রাস্তাঘাটে আক্রমণ করবে, এই পরিবর্তনের কথা আমরা আশা করিনি। বিপ্লব দেবু বলেছিল আমরা বদল চাই কিন্তু বদলা চাই না, কিন্তু সেটাকে পাথেয় করে ত্রিপুরা রাজ্যের যে সংস্কৃতি সেটা আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। ইট ইজ ভেরি মাইস আনফর্চুনেট বিপ্লব দেব ত্রিপুরা রাজ্য থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু ওনার অক্লান্ত পরিশ্রম উনি করেছেন এবং ত্রিপুরার মানুষ সুদীপ রায় বর্মন সহ সারা ত্রিপুরা রাজ্যের অবাংশের মানুষ যারা বিজেপিকে সাপোর্ট করেছিল সিপিএমকে উৎখাত করার জন্য এই বদলতে হয়েছেন। একজন নেতার কি জানেন বিশেষত্ব কি? উনি সমস্ত ব্যর্থতাকে নিজের উপর নিয়ে নেবেন এবং সমস্ত সফলতাকে কর্মীদের উপর সেটাকে বিলিয়ে দেবেন, যেন আমার কোনো কৃতিত্ব নেই। সমস্ত কৃতিত্ব আমাদের কর্মী, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্য হলো উল্টো, তারা ব্যক্তি বন্দনায় আবদ্ধ হল। যাতে করে ত্রিপুরা রাজ্যের উন্নতি তো হলো না, কিন্তু ত্রিপুরা রাজ্যের বহু অংশে লক্ষ লক্ষ বেকারের জীবন ধ্বংস হল। এবং এটা একটা ঘটনা, যারা তদন্ত করছেন তদন্ত করবেন, বা যাদেরকে পাকড়াও করা হলো, আটক করা হলো, গ্রেপ্তার দেখানো হলো, আদালতে সোপর্দ করা হলো, আদালতে পুলিশ রিমান্ড দাবি করা হলো, মঞ্জুর হলে আপনারা হয়তো সকলে জেনে যাবেন এবং অবশ্যই একটা কিছু তো বেরোবে আদালতের বিষয় থেকে, সব কিছু হবে, আপনাদের মতন করে আপনারা বিষয়গুলো জানবেন, তা থেকে আপনারা উপলব্ধি করবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সাবগ্রাম থেকে বলছি। হ্যাঁ, সাবগ্রাম থেকে। হ্যাঁ বলুন, আজকের বিষয় নিয়ে কিছু বলুন। যে পুলিশের যে হেডকোয়ার্টার থেকে ফাইলগুলো চুরি হয়েছে, এটা কিভাবে মানুষ, হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে, আপনি বলুন, আপনার বক্তব্য বলুন। আপনারা যারা আমাদের সঙ্গে কথা বলেন, আমরা বরাবরই সকলের কাছে একটি বিষয় বলি, আপনারা আপনাদের মূল বিষয়গুলো বলবেন এবং তার সাথে সাথে মূল একটি ভাবনাকে আপনারা তুলে ধরবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। দীর্ঘ 4 বছর যাবৎ ঘোটালা হয়েছিল, সেই ঘোটালার কারণে হয়তো ওই ফাইল গুলো একটু চুরি ডাকাতি করতে হচ্ছে আর কি। আর এমনটাই মনে হইতেছে, এই কারণে একটু কম করানোর ইচ্ছে হয়েছিল। তখন যদি মানিকবাবু, ডক্টর মানিকবাবু যদি একটু সুস্থ তদন্ত করে হয়তো অনেকটা ভালো পথের দিকে আগাইতে পারে ত্রিপুরা পুলিশ। রাষ্ট্রপতি কালারপ্রাপ্ত পুলিশ, তারা একটু ভালো কাজ করলে আর একটু ভালো হয় আর কি। তারা তো অ্যাকচুয়ালি ভালো কাজ করতেছে না এখানে, তারা কোন একটা পক্ষ নিয়ে কোন একটা ব্যক্তির পক্ষ এবং আমাদেরও বিশ্বাস মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা বিষয়গুলো নিয়ে একটু হলেও ভাববেন। নমস্কার, কি বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, বেসিক্যালি এই বিষয়টা স্টেট গভর্নমেন্টকে একটু ভাবানো উচিত, কি হচ্ছে ত্রিপুরাতে। আইন সুরক্ষিত না, মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে, তাও হেডকোয়ার্টার থেকে। স্বাভাবিক
স্বাভাবিকভাবেই মানুষের কাছে একটা প্রশ্ন জাগে। আমার মনে ছিল 2017 সাল। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, আপনার বক্তব্য বলুন। আমার মনে ছিল 2017 সাল যখন নরেন্দ্র মোদী জি প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন, নির্বাচনের আগে বলেছিলেন প্রত্যেক কর্মচারীকে নজর রাখার জন্য কোন ফাইলগুলো পুরানো হচ্ছে, লুকানো হচ্ছে। আজকে কি সেটাই হচ্ছে? আমার প্রশ্ন এটি। থ্যাংক ইউ সো মাচ। আমরা 2023 সাল বিধানসভা নির্বাচন ঠিক তার কয়েক মাস আগে এ ধরনের ফাইল সরে যাওয়া, সংবাদ মাধ্যমের বিষয়গুলো আসা এবং তড়িগড়ি যা যা হয়েছে সবকিছু আপনাদের কাছে পরিষ্কার। সত্যি সত্যি তার পেছনে কি রয়েছে, প্রকৃত কারণ হয়তো আপনার কাছে অজানা থাকবে, এমন বহু কাছে। আজকে যারা শাসক আছে তাদের তো আছে, বিগত দিনে শাসক দলের ক্ষেত্রেও এমন বহু ঘটনা ঘটেছিল সরকারের সময়ে, অনেক কিছুই রাজ্যের মানুষ প্রকৃত তথ্য জানতে পারেনি, তদন্ত হয়েছে আমরা জানতে পারিনি, বিচার বিভাগীয় তদন্ত হলো আমরা জানতে পারিনি। আমরা এমন বহু ঘটনা রয়েছে, একে একে সেই ঘটনাগুলো তুলে ধরলে হয়তো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে সেটা বলছি। কিন্তু বিষয়টা হলো এ রাজ্যের মানুষ, রাজ্যের বালোচান যারা এবং যারা রাজনীতির ঊর্ধ্বে উঠেও কথা বলতে সাহস রাখেন, কথা বলে, তারা প্রত্যেকে হয়তো এই ঘটনাটিকে একটু ভালোভাবে জানতে চান, প্রকৃত ঘটনাটি জানতে চান, প্রকৃত ঘটনার উদ্ঘাটন চান। কারণ এই রাজ্যটা প্রত্যেকে, রাজনীতিতে দল রাজনীতি করবে, রাজনৈতিক দলের নেতারা রাজনীতি করবেন, শাসক সেখানে পক্ষে থাকবে, আত্মপক্ষ সমর্থনের নানা দিক থেকে যুক্তি উত্থাপন করা হবে, বিরোধীরা সেখানে বিরোধিতা করবে, কিন্তু রাজ্যটা সবার। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলছিলাম কি আপনাদের পেপারের মধ্যে দিলেন মামার বাড়ি পুলিশের সদর। তো আসলে সত্যি আমরা যে ত্রিপুরাবাসী আমরা খুবই কলঙ্কিত হয়ে গেলাম। পুলিশের সদর দপ্তর মানে কি এটা আমরা ত্রিপুরাবাসী এখনো বুঝে উঠতে পারছি না। ওখান থেকে 100-150 উপরে ফাইল নিয়ে গেল, কারা নিয়ে গেল? হয়তো যারা ডাক তাদেরকে বলে দেওয়া হয়েছে, আমার যতটুকু আমার ব্যক্তিগত ওপিনিয়ন, তো ওদেরকে ভাড়া করা হয়েছে, তোদেরকে এত টাকা দেওয়া হবে। আমি তো প্রত্যেকটার ছবি দেখলাম, আপনাদের মাধ্যমেই দেখলাম। এই যে জিনিসগুলো আর কি, এরকম যদি পুলিশ সদর দপ্তরে এরকম ঘটনা ঘটে, তো এটা আমাদের রাষ্ট্রপতি, কালার প্রাপ্ত পুলিশ, আইজি, ডিআইজি সবকিছু তো ওইখানে হেডকোয়ার্টার, চারদিকে সিসি ক্যামেরায়, আমরা গেট দিয়ে ঢুকতে হলে এন্ট্রি রুম আছে, ওখানে সিগনেচার করে ভিতরে যেতে হয়, বাইরে তৈলো আবার তখন সেন্টিসাগে ওদের মাধ্যমে বেরিয়ে আসি। তো এই যে জিনিসগুলো হচ্ছে আর কি, এগুলো ত্রিপুরাবাসী তো, এটা তো ত্রিপুরা পুলিশের একটা, আমি মনে করি বোকামি। কেন বোকামি? এই যে লোকগুলার ছবি দেখলাম আর কি, ফাইল কি খাবে নিয়ে, না ফাইলটা বিক্রি করতে পারবে? তো ওদের চাই কি টাকা, স্বর্ণ পণ্য, আরেকজন বলেছিল শুনেছি, তো ওদের টাকার জন্য চুরি করে, ওরা ফাইলের জন্য চুরি করে না। তো তো ফাইলগুলো ওরা চুরি করতে আসবে কেন বিনা স্বার্থে? এটাই ত্রিপুরাবাসী আমরা, আমরা এত মূর্খ হয়ে গেলাম যে চোর চারজন সামনে এনে দাঁড় করিয়ে দিল, আমরা দেখলাম, আর ফাইলগুলা স্ট্যাক দিয়ে রাখা হলো। তো এই জিনিসগুলা চলাটা উচিত না। আমাদের ত্রিপুরা অগ্রগতি যদি হয়
নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। এটাই আশা করি আমাদের স্বরাষ্ট্র দপ্তর একটু নজর দেবেন। নমস্কার, ভালো থাকবেন। হয়তো আজকের এই ঘটনা নিয়ে শাসক দল কিংবা সরকারের কাছে একটা স্বস্তিকর বিষয় হতে পারে যে বিরোধী যেসব রাজনৈতিক দল আছে শুধু সাংবাদিক সম্মেলন আর একটা বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম উদয়পুর থেকে। হ্যাঁ বলুন। বলছিলাম যে আজকে যে আপনারা যে গল্পটা দেখাচ্ছেন ওইটা গল্পটা কিন্তু আগেও দেখেছি আমরা, যা ত্রিপুরা দেখিনি, সেন্ট্রালে দেখলাম। প্রণব মুখার্জী যখন অর্থমন্ত্রী ছিলেন কংগ্রেসের আমলে, তখন কিন্তু এই ঘটনাটা হয়েছিল দিল্লিতে, যে উনি নিজে সিবিআই কে ব্যবহার না করে লোকাল চেক করানোর জন্য ওনার হাতে এইটা হাতে অফিসের মধ্যে এটা চুরি হয়ে গেছে, এটা চুরি হয়ে গেছে, কিন্তু দেখা যায় লাস্টে ওনার অফিসই পুড়ে গেছে, যাক এটা হয়েছে। কিন্তু ত্রিপুরার মধ্যে এরকম নজির ঘটনা হয়নি, যখনও হচ্ছে তো যাক নরেন্দ্র মোদী সাহেবকে আমি বলবো একটা জিনিস, আমার বার্তাটা আর কি, যদি কেউ শোনায় বা উনি জানে বা দেখে তারপরে বলবো। উনি তো বলেছেন আমার না আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আমার সংসার আছে, আমি আছি, আমি শেষ আছি। ওনার তো ওনার মিতেজি আছে, আমার মা আছে, আমার তো মাও নেই। উনি যদি এত সৎ মানুষ হয়, এই যে ফাইল ত্রিপুরার থেকে চুরি হয়ে গেছে, উনি সিবিআই তদন্ত দিয়ে এটা বাইর করুক না, ওনার তো সরকার চলছে, উনি তো লোক বসাচ্ছে, ওটারও তো দরকার। উনি যে দেশে আসতে চাচ্ছে যে ওনার সমর্থন উনি নিয়ে দেশটাকে আবার করবে, উনি থাকুক প্রধানমন্ত্রী বা ওনার আন্ডারে যেই থাকুক, ওনার কিন্তু এটা দরকার যে ত্রিপুরার মধ্যে আমার যেটুকু বুঝ আমার বুঝ নিয়ে আমি বলছি, ওনার দরকার কিন্তু এটা সিবিআই তদন্ত দিয়ে কিছুদিন দেশের আগে খবরটা বাইর করে দেওয়ার দরকার। ত্রিপুরার থেকে এত বড় ফাইল চুরি হয়ে যাওয়া, ত্রিপুরা পুলিশের সাহস নেই। ডেলি আপনার প্রোগ্রামটা আমি দেখি, একদিন তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে গেছে ডেলি দেখছি, কিন্তু যে বললাম উনি যে এত সৎ মানুষ হয়ে থাকে, উনি সিবিআই তদন্ত দিয়ে ফাইলটা বাইর করুন। ত্রিপুরার মানুষকে একদম মেরে ফেলছে, গরিবকে আরো গরিব বানাচ্ছে, উনি এখানে বসে রয়েছে, দেশটা কি করে চলছে, স্টেটটা কি করে চলছে উনি কিন্তু কিচ্ছু দেখে না, শুধু ওই ভোট গণার সময় উনি দুই তিনটে বাসান দিয়ে যাবে। উনি যে সৎ মানুষ হয়ে থাকে উনি এটা করে দেখা, সিবিআই সিবিআই তো বলছে, ইডি বলছে, সব দেশের মধ্যে উনি যে সাড়ে চার বছর এখানে রাজত্ব করেছে ওনার লোক হয়তো বেশি ঘোটালা করেছে, ২৫ বছর এটা হয়নি। আজ থেকে একটি নতুন বিষয় থাকবে অবশ্যই, রাজ্যে যা যা ঘটল চার থেকে সাড়ে চার বছরে, যারা সরকারের অনুকূলে থেকে সরকারের গুণগান গাইছেন, সরকারের পক্ষে বক্তব্য রাখছেন, তারা তাদের বিষয় থাকতে পারে। আমরা এখনো বলছি এই লাইভ অনুষ্ঠান থেকে সরাসরি বলছি, রাজ্য সরকার এই চার থেকে সাড়ে চার বছর অনেক কাজ করেছে, হয়তো বিরোধীরা একটি বাক্য বলছে যে কিছুই হয়নি, এটা থাকে। আবার বর্তমান শাসক দলের একটা দাবি, বিগত দিনে ২৫ বছর কিছুই হয়নি, আমরা কিছুই হয়নি তথ্যে হয়তো সেভাবে যাচ্ছি না, হচ্ছে। এই বর্তমান সরকারের যে সাফল্যের কথা আমরা বিভিন্ন সময় শুনি, নেতা মন্ত্রী থেকে সকলের মুখে মুখে, মানে শাসক টিমের তরফে যায় সব বক্তব্য শুনি, তারা এই বিষয়টি নিয়ে কি বলবেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখেন, সবকা সাথ সবকা বিকাশ, যেই চোরদেরকে দেখানো হয়েছে তারা কিন্তু চোর নয়, তাদেরকে পাঠানো হয়েছে নাম্বারি ফাইলগুলো নেওয়ার জন্য। এমন কথা হচ্ছে পুলিশ যদি তাদের কথা অনুযায়ী চলে তাহলে পাবলিক আইন হাতে তুলে নেবে, আর ওই দিনে যারা ডিউটিতে করছেন তাদেরকেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। পুলিশের স্তরে যারা বিভিন্ন স্তরে যারা আধিকারিকরা রয়েছেন, পুলিশ প্রধান কার্যালয় থেকে বিভিন্ন জন বিভিন্ন তথ্য উপস্থাপন করেছেন, বিভিন্ন বিষয় দিনভর বলেছেন, হয়তো আপনাদের নিকটজন আছেন পুলিশ প্রধান কার্যালয়ে কাজ করেন, আমরা একটা কথা বলি সংবাদের স্বার্থে, সংবাদ পরিবেশনার ক্ষেত্রে যে কান পাতলে শোনা যায়, হয়তো তাই। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বলছি পুলিশ হেডকোয়ার্টার থেকে, পুলিশের যে হেডকোয়ার্টার আছে এখানে ৮ জন টিএসআর জওয়ান এবং ১ জন হেড কনস্টেবল, ওরা ২৪ ঘন্টা
পাড়ায়নি যুক্ত থাকেন চব্বিশ ঘন্টা। ওদেরকে জিজ্ঞাসাবাদ করলে তো পুরো ঘটনাটা বের হয়ে যাবে, তারা করাচ্ছে কে করছে এই ধরনের করা, তো চব্বিশ ঘন্টা দিন রাত ভাড়াতে আছে, কি করে চোর ডুবে যায়, এটাই বলার ছিল দাদা। কোথাও না কোথাও এসব ইস্যু নিয়ে চর্চা হবে, ত্রিপুরার বিষয় জাতীয় আন্তর্জাতিক স্তরে উঠে আসবে, হয়তো অনেকে বলবেন এটাই নতুন দৃষ্টিভঙ্গি, নতুন ভাবনা, এটাই নতুন ত্রিপুরা। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলছি আপনাদের পরশুদিন বাবু আছো, তা নিয়ে কি এখন নেই আপনার চ্যানেলের মধ্যে? হ্যালো, আছেন, উনি হয়তো সময় করতে পারলে আপনাদের কাছে আপনাদের সামনে তার অনুষ্ঠান তুলে ধরবেন। না কি উনি বয়ে চলে গেছে বুঝতে পারলাম না। অ্যাকচুয়ালি পিপি24 চ্যানেলটা একদম ত্রিপুরার জন্য নাম্বার ওয়ান চ্যানেল বলতে পারি, ওটা কোনো মানে ভাষা দিয়ে বলার কোনো কিছু নেই। কিন্তু উনিকে বলবেন, উনিকে উনি যখন মানে একদম লাইফের মধ্যে যখন আসতো তখন খুবই ভালো লাগতো, উনির কথাটা একদম খুবই ভালো লাগতো, আমাদের কথা ভালো লাগে। উনিকে বলবেন মানে যাতে চ্যানেলটার মধ্যে এসে বসে, ভালো লাগে আর কি, তার জন্য বলছি। আর ত্রিপুরাতে কি হচ্ছে না হচ্ছে এটা তো মানে বলার কোন আর ভাষা নেই, এটা তো একটা ভাষাতে প্রকাশ করার মতন কোনো কিছু নেই, ওটা ভাষাতে প্রকাশ করার মতন কোনো কিছু নেই। আপনি দেখুন আজকে চার বছর ধরে কোন একটা ধরুন আপনি প্রজেক্ট ধরুন বড় ধরুন একটা প্রজেক্ট আজ অব্দি এখন অব্দি হচ্ছেনি, দেখেন কোনো কিছু হয়নি, মানে তারা কি বলুন বলার আর কিচ্ছু নেই, মানে কি বলবো বলাম আপনাদের কি বলুন। দেখুন 10,323 ওরা চাকরি বলতে যায়নি, ওরা মানে জুড়ে মানে একটা তাকে একটা কথা আছে জুড়ে মানে পাটা বলি মানে পাটারা খাসি করা হয়, মানে তারা জুড়ে পাটারা আছে না খাসি করে রেখেছে, ওটা বলার কিছু নেই। দেখুন 2023 মধ্যে কি হয় ওটা তো ধৈর্য ধরুন, আর পিপি24 কে যেসব ধরনের করেছে তো সব তো দেখা আছে না, দেখুন না লাঠিপিটা কোথায় যায় আর এই বাইক বাহিনী কোথায় যায় একবার লক্ষ্য করুন, এটা পাল্টা আক্রমণ হবে। দেখুন আমি কথাটা বলেছি, আর কিছু বলার নেই আমার। প্রতিদিন যেসব ঘটনাগুলি ঘটছে আপনাদের কাছে আমরা তুলে ধরি, প্রতিদিন আপনারা অনেক বিষয় নিয়ে আলোচনা করেন, ভাবেন, আমাদের কাছে শেয়ার করেন, আমরাও আমাদের মতন করে বিষয়গুলো তুলে ধরি। অনেক কিছুর বোধ হয় ইতি টানা সম্ভব নয়, অনেক কিছুর বিষয় বোধ হয় শেষ দিক থেকে ব্যাখ্যা করার সুযোগ নেই, আজকের ঘটনাটিও তাই চলতে থাকবে হয়তো। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বলছি। হ্যাঁ বলুন। বললাম যে ফাইল চুরি হলো তো যে পুলিশের এখানে যে চুরি হয় আম জনতা কি করবে, আম জনতা তো চুরি হচ্ছে এটা তার এর কাছে কি বার্তা থাকবে, এর ঘরে চুরি হয় জনসাধারণের কি এরা শুনছ, মনে হয় যারা যারা থাকে এখানে ডিউটি বাদ দেওয়া আছে সবকে সাসপেন্ড করে দেও আর একে পানিশমেন্ট দেওয়া হোক, কেমনে চুরি হয় তো জনতা জনসাধারণের কি এরা উপহার করবে, এরা তো কিছু করতে পারবে না, এই আমার বক্তব্য আছে। কোথাও না কোথাও এসব ঘটনাগুলি ঘটার পর আমরা যখন তুলে ধরি আপনাদের মতন করে আপনারা প্রতিক্রিয়া ব্যক্ত করেন, গতকাল রাত থেকে নানা দিক থেকে বিষয়গুলো উঠে এসেছিল, নানা তথ্য উঠে এসেছিল, দিনভর নিয়ে বিষয়গুলি নিয়ে চর্চা হলো, আপনাদের মতন করে আপনারা আলোচনা করলে, আমরা এখনো বলছি পুলিশের মধ্যে সততার অভাব নেই এমন বহু পুলিশ অফিসার রয়েছেন, তারাই বোধ হয় এসব ঘটনাগুলো প্রকৃত উদ্ঘাটনে সহায়ক ভূমিকা পালন করতে পারেন। নমস্কার, কে বলছেন? দাদা নমস্কার। হ্যাঁ বলুন দাদা। দেখ খবরটা শুনে মনে হচ্ছে যে ত্রিপুরার জীবন যেটা কলঙ্কজনক একটা অধ্যায় রচিত হলো, এর আগে আমি শুনিনি যে এর আগে এরকম একটা ঘটনা ঘটেছে বলে, তাহলে বোঝা গেল পুলিশ তো নিরাপদ নয়, পুলিশের কোন স্টেবলার নিরাপদ নয়, দেখলাম পুলিশ ফরাসলকে গেল লাঠি নিয়ে তা মারতে গেল, পুলিশ অফিসার হিসেবে মার্ডারে করে ফেললো বক্সনগরে দিকে। হ্যাঁ পুলিশকে তো স্বাধীনভাবে কাজ করে দিচ্ছে না,
জীবন মন সনসনিয়ে ওরা ডিউটি করতে হচ্ছে, ওদেরকে হাতে থেকেও তো ওরা নিরাপদ নয়। হ্যাঁ, তো পুলিশ অফিসার নিরাপদ নয়, পুলিশ কনস্টেবল নিরাপদ নয়, তো পুলিশের কার্যালয় পুলিশের কোন দপ্তর নিরাপদ থাকবে কি করে? এটা তো জ্বলন্ত উদাহরণ, এটা তো কেউ লুকিয়ে রাখা যাবে না বা লুকাতে পারবে না, সাহায্যে মাল থাকতে পারবে না। যে সত্য এটা তো সবাই দেখছে যে আমরা সুশাসন তৈরি করছি, সুশাসন আইনের শাসন প্রতিষ্ঠা করবো। আইনের শাসনটা কোথায় না আইনের শাসন, আর কোথায় সুশাসন? এখানে পুলিশ নিরাপদ নয়, পুলিশ অফিসার নিরাপদ নয়, পুলিশ কোন দপ্তর নিরাপদ নয়, তাহলে মানুষ সাধারণ মানুষ কিভাবে নিরাপদে থাকবে? এটা তো বলার অপেক্ষা থাকে না। এটি আমার রাজ্য সরকারের কাছে একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেল আমার। এমন বহু প্রশ্ন থাকবে, বহু প্রশ্নের উত্তর আপনাদের কাছে দেওয়া সম্ভব নয়। আমরাও তো আমাদের মতন করে তথ্য সংগ্রহ করতে গিয়ে বলা যায় হিমশিম খেতে হচ্ছে। সঠিক তথ্য কি বলবো, আপনাদের কাছে কিভাবে তুলে ধরবো, বারবার চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি একটা সঠিক বিষয় আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। সহায়তা করার মতন কেউ নেই। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, নমস্কার স্যার। ঠিক আছে, আপনি যেটা কইতেছেন যে সব পুলিশ অফিসার আছে আছে টিভিরা, যেমন বিলুনিয়ার তাই নিয়ে আমরা চিনি, তাই নিয়ে সততার সঙ্গে সব কাজ করছি, কিন্তু সততা এখনো বর্তমান যুগে কিন্তু শতকরা 60% পুলিশ এই খাঁটিবদ্ধির বিভিন্ন কাজের সঙ্গে লিপ্ত, এই দুই নম্বরই ব্যবসার সঙ্গে দিতে, কিন্তু সততার সঙ্গে কাজ করে গেছেন, তাই নিয়ে আমরা ভালো পেরেছি সবসময়, তাই নিয়ে সৎ এবং অনেস্ট। কিন্তু এইসব পুলিশ অফিসারে এক্সম্যান হিসেবে যদি কাজে রাখত এবং আপনাদের মতন করে আপনারা প্রতিদিন ভাবেন, প্রতিদিনের বিষয় আপনারা ভাবেন একটি সুন্দর ভাবনা, আপনাদের ভাবনা হয়তো এ রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এ রাজ্যকে সমৃদ্ধ করার জন্য, রাজ্যের সার্বিক বিকাশের কথা বলেন। এবং আপনারা যেভাবে ভাবেন রাজনৈতিক দলগুলোও ঠিক সেভাবে, বা রাজনৈতিক দলের নেতারাও ঠিক সেভাবে প্রচার করে কিংবা বক্তব্য রাখে, কিন্তু সব মিলিয়ে একটি বিষয় বুধ হয় সকলকেই ভাবিয়ে তোলে, বিষয়টি হয়তো আজকের মতন করে পুলিশ প্রধান কার্যালয়ের ফাইল সরে যাওয়ার বিষয়। কাল হয়তো আপনাকে অবাক করে দেবে যে একটি অফিস থেকে সরে গেছে ফাইল, আবার বোধ হয় আপনাকে আরো বেশি অবাক করে দেবে মহাকরণ থেকেও সরে গেছে ফাইল, হার্ড ডিস্ক সেখানে ব্লক হয়ে গেছে, হার্ড ডিস্ক থেকে মূল বিষয়গুলো উড়ে গেছে, ডিলিট হয়ে গেছে কিংবা করাপ্ট হয়ে গেছে, এমন অনেক কিছু শুনতে হবে আপনাকে। হঠাৎ করে সন্ধ্যে রাতে বা বলা যায় অফিস ছুটির পর হঠাৎ করে অফিসের পাশে আপনি দেখতে পাবেন আগুন জ্বলছে, বলা হচ্ছে পুরনো ফাইল নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলোকে আগুনে পুড়িয়ে নেওয়া হচ্ছে, এমন অনেক কিছু হবে। কারণ সময়টা 2022 সালের আর অল্প কয়েকদিন বাকি থাকার সময়, এবং অবশ্যই 2023 সালে বিধানসভা নির্বাচন আর কয়েক মাস বাকি রয়েছে, এই সময়ের মধ্যে এমন অনেক কিছু হবে যেগুলো আপনারা হয়তো অতীতে দেখেছেন, অনেকে বলবেন, অনেকে বলবেন যে দেখিনি, এই প্রথম দেখেছেন, দেখবেন তো, সাক্ষী থাকবেন তো, সেটাই তো বড় কথা। এ রাজ্যবাসী হিসাবে আজ এ পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।